Ciao. Hey. সেটা প্রায়োরিটি তো আমাদের রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা আমাদের জেলার সর্বময় কর্তা এবং আমাদের যারা উন্নয়নটাকে ত্বরান্বিত করার জন্য চেষ্টা করেন তার প্রধান যিনি কারিগর মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মাননীয় সাংসদ শিশির অধিকারীর নির্দেশ অনুযায়ী আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে 25টা পঞ্চায়েত সমিতি আছে এবং মিউনিসিপ্যালিটি এলাকা 5টা আছে এই এলাকার সার্বিক উন্নয়নটাকে পাখির চোখ করে আমরা এগোবো এবং আমাদের নবনির্বাচিত জেলা পরিষদের যে নতুন পরিবার যে টিম তৈরি হয়েছে এটা সবচাইতে উৎকৃষ্টতম টিম তৈরি হলো যে উৎকৃষ্টতম টিম আগামী দিনে মানুষের নিশ্চিতভাবে সব বিষয়টা সামনে রেখে কাজ করতে সক্ষম হবে এবং আমাদের যে পরিবার তৈরি হলো সেই পরিবারটা একযোগে আমরা ঝাঁপিয়ে পড়বো যাতে আমাদের গ্রাম উন্নয়নের কাজ সার্বিক দিক দিয়ে আমাদের জেলা সামনের দিকে এগিয়ে যেতে পারে। গ্রাম উন্নয়নের বিষয়টাকে আমরা প্রায়োরিটি দেব, নিশ্চিতভাবে মানুষের আর্থ সামাজিক অবস্থানের দ্রুত উন্নয়ন যাতে সামনের দিকে যায় তার দিকে আমরা বেশি প্রায়োরিটি দেব। আমাদের নির্বাচিত প্রতিনিধিবর্গ যারা আছেন বিশেষ করে পিআরআই ফাংশনারিজ বাদে আমাদের এমপি এমএলএরা বিশেষ করে আমাদের অর্ধেন্দুবাবু এখানে আছেন যারা উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যে আমাদের বিশেষভাবে যুক্ত তাদেরকে সবাইকে নিয়ে প্রশাসনিকভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।